কত বড়। আল্লাহ আল্লাহর নবীর সাথে বিরুদ্ধে যুদ্ধ নামলে কি জিতবেন নি? হ্যাঁ মরবার আগে ফ্যাকেটে মারি গেলে সিন দেশও পর্দা আল্লাহ চার কোরআনের লগে ফর্দা আমি বাধ্য করে দিই। যে সমস্ত দেশে পয়সা বহির বিশ্ব গুল্লাম দে যেগুলো একটু ওই হাপেন দে আর কি লন্ডন শরীফ আমেরিকা শরীফ আঙ্গদেশে এত শীত দেন আল্লাহ তো জানে এখন মুসলমান হইব এখন ফর্দা ফুসিদা করিব। আল্লাহ আল্লাহ মিমিকাইলের কিছু খবরদার শীত কেন কমাই দিস আর দাবাই দিবি রাশিয়া লন্ডন আমেরিকা গেলাম ঠাঁসাই দিই যা করলাম পৃথিবীর রাষ্ট্রে দশ রাষ্ট্র ওমা গোমা হাফপেন কুত্তা তো নোখারা আলাদা পুরের কুত্তা হরে ভাইবে মানুষ পরে ওয়ানে কুত্তার মা কুত্তার যে দিন প্রোডাকশন দিছে হেতে যে জন্মদিনে যে জিনসি ফ্যান পাইছে কোনো ছিদ্র মিদ্র নাই আসেনি আর মানুষ ফ্যান হরে মা গো মালয়েশিয়া শরীফ গেলাম আহা নাউজুবিল্লাহ। আর আমি যুবকেরা লক্ষ্মীপুরের কিছু কিছু আর কি এখন বালা হলা যুবকেরা ফ্যান হরে আঁটু তো কোমর পর্যন্ত আসতে গাহারা এদিন সিএনজি শরীফ আল্লাহ গব্বা হয়েছে কইলাম কিতারে নাম কিতা কসাই ফিল্লা কইলাম তো তোর দে আঁটু তো এ মাঝা পর্যন্ত ফ্যান যে আসতে হেরা কজুর হেরা নাই বিত্রে তালি তুই সিটি আল্লাহর সামনে ট্রাইব্যুনাল আইব জিনে ধরা শয়তানে স্পর্শ করা ভূতে ধরা রোগীর মতো আল্লাহ দাঁতপুরে যদি কারো ঘরে জিনে ধরে হুজুর যাইলে মাহবুব ভাই যাইলে এভাবে হাসর মাঠে কিছু কিছু লোক এভাবে সিদ্ধি যাইব হাসর বাসির এখানে আচ্ছা সামনে লাগে লাগে ঘটনা কি তার তেন যে এক কদম সামনে আগা তিন কদম হিসে ঠালে খাইবেন নিও আল্লাহ রিজিকে যাবি যা রিজিক পৌঁছাই দিব দায়িত্ব কার এত টেনশন খরচ করে আল্লাহ আল্লাহ শাহানু আল্লাহ আল্লাহ শাহানু রিজিকের জামিন যা পড়ে আমিন। এগুলো তাইলে বোঝা যায় আমাদের সমাজে সুদ আসেনি তাইলে বোঝা গেল আলাদা থুরে কেয়ামতে হামদাইছে। এক নম্বর আলামত দেখা যায়নি দেখছেন অবস্থা। দুই নম্বর একটা কথা কয় নবীজি কয় আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউশিকুন্না আইয়ুসিবা আলাইকুম শাররু মিনাস সামায়ে হাত্তা ইয়াবলুগাল ফায়াবে ক্বালা ওয়াল ফায়াবে ক্বালা আল-আরদুল কাফারু কয় বর্ষা বল্লমের মতো ব্যাপক মিডিয়ার প্রচার প্রসার না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এভাবে পৌঁছিয়া যাইবে। নবীজিকে প্রশ্ন করলো আমাল ফায়াফি ফায়াফি অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আরদুল কাফারু প্রত্যন্ত অঞ্চল জলাভূমি বেলাভূমি আকাশভূমি সাগরের ভিতর মহাসমুদ্রে মহাকাশে সব জায়গা প্রতিটা অনুপরমাণু নেটের আওতাভুক্ত হয়ে যাবে। বুঝছেন নি দেখছেন নি নবীজি 1500 বছর আগে কথা এখান কেমনে কইল কয় আল ফায়াফি অর্থ কি কয় আল আরদুল কাফার
প্রত্যন্ত অঞ্চল, 33,000 ফুট উপরে বিমান নেটওয়ার্ক আছে, বিমানের নেট চালা মহাসমুদ্রে সাগরে নেটের আওতাভুক্ত মোবাইল শরীফে গান হনে কল কল চল চল নদী করে টলমল ঢেউ বাগে গড় তু পাহানে তে নাও বায়ো নামাজি ভীষণ দৈরা নৌকার মধ্যে হুতি হুতি গান নে। আমি বললাম তুই এত গেল কত গান নে মরুভূমি যেখানে মানুষ পৌঁছে নাই সেটা পর্যন্ত নেটের আওতাভুক্ত হবে বর্ষার মতো। এই যে ক্যামেরাগুলা বর্ষার মতো প্রতিটা অনুপর মানুষ নেটের আওতাভুক্ত হবে। আর কি হইব, আসমান থেকে তোমাদের জন্য অশ্লীলতা নাজিল করিও এ মোবাইলে, কিও কি অশ্লীলতা নাজিল করব কিসে মোবাইলে? প্রিয় বন্ধুরা, আগে জুমর সাইড যোগ্য ছবি চাইতেন, সুপারি চুরি করি, ডিমা চুরি করি, মার সাইল চুরি করি চাইতেন, ঠিক নি? আর আন শুধু 10 টাকার নেট ফুরেলে উলঙ্গ ছবি ফেসবুক ইন্টারনেটে ইউটিউবে জব করে দিছে আমাদের কি উদিন আসারা, শুধু কবর আজাবের না বাকি রয়েছে। আগামী 2-3 বছরের ভিতরে আমরা সোনামণি যুবকদেরকে আর রাসূল সাল্লামের পথে রাখতে পারি কিনা আমাদের ভয় লাগতেছে আলেম সমাজের, ঠিক কিনা? আমরা আলেম সমাজ তো সেটা ফিকির করি। আল্লাহ যুবকদের জন্য একজন ত্রাণকর্তা তুমি নাজিল করো। অবস্থা ভয়াবহ, যারা নেট চালাও দেখছো নি সহবাসের সিনারি কেমনে? এটা বলি আল্লাহর কোরআনের মাহফিলে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এই মোবাইলে, আসমান থেকে নেটের মাধ্যমে আঙ্গুর গজব করি দেয় মোবাইলে ঘরের বউ পর্যন্ত লই যায় না। তুই 3 দিন ধরে ঠিক হবই, তোর সময় রয়েছে 20 মিনিট, জোরে কামড়া আল্লাহ দাতপুরের জোর শিব কথা কো, আর তুই আহার মতো করছিস তো আতু আজ খুলতে হইলে আলাদ ভুরভুরের জোশি, লন্ডন যাইবার সময় বোরে 100 টাকা কিনে দিছে নোকিয়া বন্ধু। লক্ষ্মীপুর সরকারি কলেজে একসাথে বিয়া করে ফ্রেন্ড করছিলাম, 2 মাস আসছিলাম বন্ধু, কদর ভিডিও কল দিও ভাই সাইম এত লন্ডন যাইর গই 3 বছর জসিমের লগে জসিমের বাপ এ বাচ্চা তিন গে হই গেছে আল্লাহ দিছে হায় হায় এর পরে তারব এ নোকিয়া সেট দিহি জড়াই গেছে পরকিয়া। একদিন শায়েতে তার ওয়াইফের কয় আর বাবির আর কি রে ইয়া জসিমের পরে তো দেই না বাবির কোনাই হাতন দাই গেছে কই না কত বাচ্চা তিন কি ইয়ে নকি পারে হাতন ওই এনে তারপরে সয়ানের দিকে ইয়ে কুদ্দুস লগে দাই গেছে গো হিয় ন হলো আমি আল্লাহ দিলে 3 কইছে বালা শুকে আছে তেন বাক্কা শুকে আছে কম মাইডা কিতা কয় বোকার বর মালিককে তাইলে অবস্থা কি হইলো ওই গিরস্তের গাবি দেখিয়া সোরা দড়ি ফাঁকা হায় ঠিক নিও এই যে কুদ্দুসে অ্যাজ ফর এক্সাম্পল এই যে 3 বছর চাচা করছে সব হলো জিনা আর 3 গেছে উম্মত ফয়দা করছে এগুনের নাম জারুগা এগুনের নাম জারুগা এগুনের নাম জারুগা আরো কিছু জারবি আছে শুধু জারগার নষ্ট কইলে আধা ঘন্টা কইতে আর মোবাইল ইনশাআল্লাহ কইতাম নি রে দেখবি তো গো মুসলমানের ভিতরে কত পার্সেন্ট জারগে আছে আজ যা বুঝিল বুঝিল তো গো লক্ষ্মী ফুরা বিয়ে হয়নি রে গায়ে হলিত মরিস হলিত দিবস আসেনি লাইলাতুল হলিত দিবস লাইলাতুল কদর লাইলাতুল বরাত আরো লাইলাতুল একটা আছে কাল লাগে সাই কইতাম লো মার খাই বেড়া রে না তা কই কথা মাঙ্গিচ্ছে এমনি আছে সাও বেড়া মার মার দিবে ওড়া অন আছে লাইলাতুল গায়ে হলুদ দিবস গায়ে লাইলাতুল হলুদ গায়ে হলুদ লাইলাতুল এবার এই
বক্স টক্স লাগাই দিব লাইনে বাবির গায়ে, অন তো বাবি অন এই হলুদ মরিচ বাড়ি লাগাই দেয়, গানের তালে তালে ডান্স দেয়, এভাবে ড্যান্স দেয়। এবার মাসলা কি কম আবুক ভাই তু শুনিল ইস্তে মাহুল মালা হি ফুসু কুন গান বাজনা হনন ফুসু কি ওয়া তালা জজবি হা হা কুফরুন কুফরুন গো ঠিক রে গান বাজনা হনন ফুসু কি আর ইডার লগে ফিলিংস নেওয়া লাড়া খাওয়া কুফরি কুফরি তাইলে বিয়া বাড়িতে বর কনে হাতানো যদি গানের তালা তালে এভাবে করে তাইলে তারা কুফরি গ্রহণ কুফুর হয়ে যাবে, এগুনের বিয়া হড়াইলো কামই তো বিয়া নিয়ে হয় তো আর যত বছর তারা একসাথে থাকবো যে নইব ওলা মাইয়া সিগুন হইব এগুনের নাম জারুগা জারুগা রে এগুনের নাম আর জোরে তা তুই হাত জার গামি বার করবি নি এটি করবি নি আর বিয়ের দিন।